আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস থ্রির উইংসের যে বইটি রয়েছে, টেক্সট বই, ইংলিশ টেক্সট বই, তার লেসন সিক্স যে রয়েছে অধ্যায়টি, তার সমস্ত প্রশ্নোত্তর এবং প্যারাগ্রাফের মানে সমস্ত করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। লেসন সিক্স শুরুতেই দেওয়া আছে, লেটস লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিগুলোকে দিকে দেখো। এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে, বলছে ডিসকাস উইথ ইয়ার ফ্রেন্ডস অন দ্য ফলোয়িং ইস্যুস, বলছে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের বিষয়গুলির উত্তর দাও। দ্য নেম অফ অ্যানিমেলস ইন দিস পিকচার, তা দেখো এখানে যে ছবি রয়েছে, এই যে ছবি, চারটা ছবি, এই ছবির মধ্যে কী কী রয়েছে সে নামগুলো জিজ্ঞেস করেছে। তো প্রথমের উত্তর হবে, ইন দিস পিকচার্স দ্য অ্যানিমেলস আর টাইগার, ডিয়ার, জিরাফ, কাউ অ্যান্ড ফিশ, বলছে ছবিতে থাকা পশুগুলি হলো বাঘ, হরিণ, জিরাফ, গরু এবং মাছ। পরেরটা কী বলছে, হোয়ার দে লিভস, তারা কোথায় বাস করে। তা দুই নম্বর বলছে, দেখো দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, এ ডিয়ার, এ জিরাফ লিভস ইন দ্য ফরেস্ট, এ কাউ লিভস ইন এ কাউশেড, ফিশ লিভ ইন এ ওয়াটার। বাঘ বনে থাকে, হরিণ ও জিরাফ জঙ্গলে থাকে, গরু থাকে গোয়ালে, মাছ থাকে হচ্ছে জলে। তিন নম্বর বলছে, হোয়াট দে ইট, তারা কী খায়। দ্য টাইগার ইটস ফ্লেশ, ডিয়ার অ্যান্ড দ্য জিরাফ ইটস গ্রাস অ্যান্ড লিভস, দ্য কাউ ইটস গ্রাস লিভস অ্যান্ড স্ট্র, দ্য ফিশ ইটস অল টাইপ অফ ফুড ইন বাইটস, বাঘ প্রাণীদের মাংস খায়, হরিণ ও জিরাফ ঘাস ও পাতা খায়, গরু ঘাস পাতা এবং খড় খায়, মাছ সমস্ত খাবারই ছোট টুকরোতে খায়। চার নম্বর বলছে, হোয়াট কাইন্ড অফ অ্যানিমেলস দে আর, উইল্ড, ডোমেস্টিক, অ্যাকোয়াটিক, বলছে এর তারা কোন ধরনের প্রাণী, গৃহপালিত বন্যপ্রাণী না জলজ প্রাণী। চার নম্বর দেখো, দ্য টাইগার ইজ এ উইল্ড অ্যানিমেলস, দ্য ডিয়ার অ্যান্ড দ্য জিরাফ আর উইল্ড অ্যানিমেলস, দ্য ফিশ ইজ অ্যাকোয়াটিক অ্যানিমেলস, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেলস, বলে বাঘ হলো বন্য পশু, হরিণ ও জিরাফ হলো বন্য পশু, মাছ হলো একটি জলজ প্রাণী, গরু একটি গৃহপালিত পশু। দেখো পরে একটি গল্প রয়েছে, সেই গল্পটার মানে করে দিচ্ছি। দেখো বলছে, লেটস রিড, চলো পড়ি, বলছে অনস আপন এ টাইম এ লায়ন্স অ্যান্ড এ মাউস লিভড ইন এ ফরেস্ট, একদা এক জঙ্গলে একটি বাঘ এবং একটি ইঁদুর থাকতো। দ্য লায়ন ওয়াজ টু ওল্ড টু গো আউট দ্য হান্ট ফর হিমসেলফ, সিংহটি এত বুড়ো হয়ে গিয়েছিল যে বাইরে বেরিয়ে নিজের জন্য খাদ শিকার করতে পারত না। হি জাস্ট ওয়েটেড ইন হিজ ক্যাভ ফর সাম প্রে টু কাম, সে গুহাতে অপেক্ষা করত কোনো শিকার আসার জন্য। ওয়ান ডে দ্য ফাউন্ড সামথিং বিসাইড হিজ টেইল, একদিন সে তার লেজের পাশে কিছু খুঁজে পেল। অ্যাট ওয়ান্স দ্য পাউন্সড অন ইট অন ইট অ্যান্ড কট ইট, তখনই সে ওটার উপর ঝাঁপিয়ে পড়ে এটাকে ধরল। তারপরে বলছে, ইট ওয়াজ এ মাউস, এটা ছিল ইঁদুর। দ্য মাউস প্লিডেড ফর ইটস লাইফ ওয়েন দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু ইট ইট, সিংহটা যখন তাকে খেতে যাবে ইঁদুরটি তখন নিজের জীবনের জন্য মিনতি করল। দ্য ওল্ড লায়ন টুক পিটি অন হিম দ্য গ্রান্টেড হিম হিজ লাইফ, বুড়ো সিংহটা ওর উপর দয়া হলো আর ওর জীবন মঞ্জুর করল। আফটার সাম ডেজ এ গ্রুপ অফ হান্টার্স কেম টু দ্য ফরেস্ট, কিছুদিন বাদে ওই জঙ্গলে কিছু শিকারি এলো। দ্য লায়ন হ্যাড গন আউট অফ হিজ ক্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার, সিংহটা জল খাবারের জন্য গুহা থেকে বেরিয়ে এলো। দ্য হান্টার্স ক্যাস্ট দেয়ার নেট আপন দ্য ওল্ড লায়ন অ্যান্ড কট হিম, শিকারিরা তাদের জাল পাতল এবং তাকে ধরে নিল। দেন দে ওয়েন্ট টু টেক সাম রেস্ট আন্ডার দ্য নিয়ার বাই ট্রিস, তারপর তারা কাছের গাছগুলোর নিচে বিশ্রাম নিতে গেল। দ্য লায়ন্স ওয়াজ আপসেট অ্যান্ড সেড, সিংহটি চিন্তিত এবং হতাশ ছিল। সাডেনলি হি হার্ড এ স্কুইকিং সাউন্ড, তার সে একটা চিচি শব্দ শুনতে পেল। হি ফাউন্ড দ্য মাউস কাটিং দ্য নেট উইথ হিজ শার্প টিথ, সে দেখল ইঁদুরটা তার ধারালো দাঁত দিয়ে জালটা কাটছে। দ্য লায়ন এসকেপড ফ্রম দ্য নেট অ্যান্ড ওয়াজ গ্রেটফুল টু দ্য মাউস, সিংহটা এরপর জাল থেকে পালালো এবং ইঁদুরের কাছে কৃতজ্ঞ ছিল।
এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি ওয়ান, এখানে বলছে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস দ্যাট ইন্ড উইথ ডি অর ইডি দ্যাট ইন্ডিকেট এনি অ্যাকশনস ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইজ ডান ফর ইউ। অনুচ্ছেদ থেকে ডি বা ইডি যুক্ত করা ক্রিয়াপদগুলির তালিকা বানাও। তাহলে প্রথমে দেখো, প্রথমটা করে দেওয়া আছে ওয়েটেড, ইডি যুক্ত আছে ওয়েট সাথে ইডি। তারপরটা কী করবে, লিভড, LIVED লিভড। তারপর হচ্ছে পাউন্সড, ইডি আছে এটা পাউন্স, গ্রান্টেড, GRANTED গ্রান্টেড। তারপর হচ্ছে হার্ড, HERD হার্ড। প্লিটেড, PLEADED প্লিটেড। তারপরটা ফাউন্ড, FOUND ফাউন্ড। আর আছে এসকেপ। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি টু, এখানে বলেছে অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স দ্য কারেক্ট অর্ডার অ্যাজ দে অ্যাপিয়ার ইন দ্য গিভেন প্যাসেজ, গিভ নাম্বারস ইন দ্য সার্কেলস কারেক্টলি, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে প্রদত্ত অনুচ্ছেদে যেভাবে বলা হয়েছে সেই অনুচ্ছেদ অনুসারে নিচের বাক্যগুলি সঠিক ক্রমে সাজাও, গোল জায়গাগুলিকে সঠিকভাবে নম্বরগুলি লেখো। তাহলে দেখো কিছু বাক্য দেওয়া রয়েছে, এটা সিরিয়াল নম্বর বসাতে হবে। তার প্রথমটা হবে 2, তারপরটা 1, তারপরটা 5, 3, 6, 7, 4, এইভাবে তোমরা এক এক করে নম্বর করে দাও। তারপর দেখো বলছে লেটস লার্ন, চলো শিখি, দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি ইন এন্ডিং উইথ ডি আর ইডি, এক্সাম্পল ওয়েট ওয়েটেড হার্ড, শো ইভেন দ্যাট হ্যাপেন সাম টাইম এগো পাস্ট টেন্স। এই গল্পে যে শব্দগুলি ডি এবং ইডি দিয়ে শেষ হচ্ছে, যেমন ওয়েটেড, লেসড, হার্ড, এই শব্দগুলি কিছুদিন আগের ঘটনা ঘটা ঘটনা বোঝায় অতীতকাল। যেমন হচ্ছে ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটেড মানে অপেক্ষা করেছিল, লেট মানে ওকালতি করা, ওয়েটেড হচ্ছে ওকালতি করেছিল, হেয়ার মানে শোনা, হার্ড মানে হচ্ছে শুনেছিল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য টেবিল কারেক্টলি টু আর ডান ফর ইউ, সঠিকভাবে টেবিলটি সম্পূর্ণ করো। নাও প্রেজেন্ট টেন্স দেন পাস্ট টেন্স, না মানে এখন বর্তমানকাল, দেন পরে হচ্ছে হচ্ছে পাস্ট টেন্স। প্রথমেটা লিভ বাস করা, লিভড বাস করে বাস করতো, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড ঘটেছিল, বেক মানে শেখা, আর হচ্ছে বেকড হবে BAKED বেকড মানে শেখেছিল। তারপরে আছে বিলিভ ডোয়া রয়েছে, বিশ্বাস করেছিল, তাহলে এটা হচ্ছে বিলিভ, BELIVE বিলিভ। গ্রান্ট, এটা হচ্ছে গ্রান্টেড, গ্রান্ট মানে মঞ্জুর করা, আর গ্রান্টেড মানে মঞ্জুর করেছিল। লাভ, এটা হবে লাভড মানে ভালোবেসেছিল। প্লে প্লেড খেলা খেলেছিল, ওয়ার্ক ওয়ার্কড কাজ করা কাজ করেছিল, ক্লোজ CLOS ক্লোজ ডোয়া রয়েছে, কাজ বন্ধ করেছিল, আর হচ্ছে ক্লোজ CLOS, ভিজিট ভিজিটেড। তারপর হচ্ছে লাইক লাইকড, তারপর হচ্ছে অ্যাক্ট, আর হচ্ছে অ্যাক্টেড। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 4, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম দ্য অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে বন্ধনী দেওয়া শব্দগুলির সঠিক রূপ দ্বারা শূন্যস্থান পূরণ করো। প্রথমেরটা দেওয়া আছে দেখো, বলছে লাস্ট নাইট আই ওয়েটেড ফর ইউ সো লং, গত রাতে আমি তোমার জন্য বহুক্ষণ অপেক্ষা করেছি। মাই ফাদার আমার বাবা ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট অফিস, আমার বাবা একটি সরকারি অফিসে কাজ করে, ওয়ার্কস। তারপর তো অ্যাক্টেড দেবে, স্টারডে ইউ অ্যাক্টেড ওয়েল ইন দ্য প্লে, গতকাল আমি নাটকে ভালো অভিনয় করেছি। এবার 4 নম্বর বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন হু লিভড, এখানে লিভ দেবে ইন এ ডেন্স ফরেস্ট, একদা এক সিংহ ছিল সে ঘন জঙ্গলে থাকতো, এখানে হচ্ছে লিভ দেবে। 5 নম্বর ওয়েস্টারডে ওয়াজ মাই বার্থডে অ্যান্ড মাই মাদার, এটা কি হচ্ছে বেকড, BAKED বেকড, এ কেক ফর মি, গতকাল আমার জন্মদিন ছিল এবং আমার মা আমার জন্য একটি কেক বানিয়েছিল। আই ডু নট রিমেম্বার দ্যাট হ্যাপেন্ড দেবে, এটা হ্যাপেন্ড অ্যাট নাইট, আমার মনে নেই যে সেই রাতে কী ঘটেছিল। আই লাইক দেবে টু ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস, আমি আমের শরবত খেতে ভালোবাসি। তারপরে শি প্লেস ফুটবল এভরি ডে, সে রোজ ফুটবল খেলে, তাহলে এখানে প্লেস দেবে। মাই ব্রাদার প্লান্টেড ট্রিস লাস্ট উইক, তাহলে প্লান্টেড দেবে, আমার ভাই গত সপ্তাহে 3টে গাছ পুঁতেছিল। হি লাভস টু সিং, সে গান গাইতে ভালোবাসে, তাহলে হচ্ছে লাভস। এই এখানে কিছু শব্দ রয়েছে আর এখানে ভেঙে ভেঙে বাক্য রচনা করে দেওয়া আছে এবং মানে দেওয়া আছে, এটা তোমরা বাড়ির থেকে পড়ে নেবে। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 5, এখানে বলা হয়েছে পুট টিক মার্ক অন দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলছে নিচের শব্দগুলির সঠিক অর্থে দাগ দাও, প্রথম আছে স্লাইন, সল্ট ওয়াটার না সুইট ওয়াটার,
নোনতা জল না মিষ্টি জল, স্ল্যাং হচ্ছে নোনতা জল। স্ট্রাক্ট, কে ওয়ার্কড হিট না হিট ও হার্ড, খুব কাজ করা, খুব কাজ করা না খুব আঘাত করা, হচ্ছে আঘাত করা তো ঠিক হবে। জয়েন্ট হচ্ছে কানেক্টেড হবে, কানেক্টেড ঠিক দেবে। মাইগ্রেট, মাইগ্রেটে কী হবে, এটা দেবে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অনাদার। ক্যানেল, ক্যানেলটা হবে এদিকে হচ্ছে ওয়াটার ওয়ে, ওয়াটার ওয়েতে ডাক দেবে। সাইলেন্টলি ওয়েট, মোয়েস্ট মানে হচ্ছে আর্দ্র। পিঞ্চড মানে হচ্ছে পেইনফুল গ্রিপ। ফ্যাট, ডেস্টিনি। বিলিভড হচ্ছে ট্রাস্টেড, ট্রাস্ট। হারিডলি হচ্ছে কি, কুইকলিতে টিক দেবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি সিক্সে, এখানে বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, বলছে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথমে আছে ব্রিথ, তো ব্রিথ দিয়ে বাক্য রচনা করেছি দেখো আমি, আই ক্যান নট ব্রিথ প্রপারলি ইন দ্য স্মোক, আমি ধোঁয়ায় শ্বাস নিতে পারি না। ফেট, ম্যান ব্লেমড হিজ ফেট ফর দ্য অ্যাক্সিডেন্ট, লোকটি দুর্ঘটনার জন্য তার ভাগ্যকে দোষারোপ করেছিল। স্ট্রাক, দ্য আয়রন স্টিক হ্যাজ স্ট্রাক হিজ হ্যান্ড, লোহার দণ্ডটা তার হাতে আঘাত করেছে। ময়েস্ট, দ্য গার্ডেন সয়েল বিকামস ময়েস্ট আফটার এফটিআর আফটার দ্য রেইনফল, বাগানের মাটিটা বৃষ্টির পর আর্দ্র হয়ে গেছে। পরেরটা বলছে লেটস রাইমস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, যে উপযুক্ত শব্দ ব্যবহার করে আবৃত্তি করো, তুমি সাহায্য বক্স থেকে শব্দ নিয়ে নিতে পারো। দেখো এখানে হেল্প বক্স আছে, এই হেল্প বক্সের সাহায্যে এখানে শব্দগুলো তৈরি করতে হবে একই শব্দ। দেখো প্রথমে আছে দেখো ওল্ড, ও আই ও এল ডি ওল্ডের সেই হিসাবে শব্দ, তার প্রথমেটা করে দেওয়া আছে এস ও এল ডি সল্ড, বি ও এল ডি বোল্ড টোল, টি ও এল ডি টোল্ড। তারপরে এফ ডব্লিউ ডি, তাহলে ডব্লিউ ডি দিয়ে আছে, তাহলে উড ডব্লিউ ডব্লিউ ডি উড, এইচ ডব্লিউ ডি এম ডব্লিউ ডি মোড। হচ্ছে উইল্ড ডব্লিউ আই এল ডি, আই এল ডি থাকবে সবগুলোর মধ্যে। চাইল্ড সি এইচ আই এল ডি, ফিল্ড এফ আই এল ই ডি ফিল্ড, তার মিল এম আই এল ডি মিল। তারপরটা হচ্ছে ট্রাইড, টি আই আর ই ডি আই আর ই ডি আই আর ডি দিয়ে করতে হবে, তাহলে হচ্ছে প্রথমে এফ আই আর ই ডি ফ্রাইড, ডাব্লু আই আর ই ডি এফ আই আর ই ডি, এইভাবে তোমরা করো। তারপরেরটা দেখো নিচে ব্লাইন্ড আছে, বি এল আই এন ডি এল আই এন ডি দিয়ে করতে হবে, তাহলে কাইন্ড কে আই এন ডি, উইন্ড ডাব্লু আই এন ডি, মাইন্ড এম আই এন ডি মাইন্ড, ই এল মিল এম ই এল মিল, ডি ই এল ডিল, জেড ই এল, এইভাবে তোমরা এই ছকের সাহায্যে একই শব্দযুক্ত মিলিয়ে ছকে করো। পরটা বলছে দেখো লেটস টক, দ্য উইশ ফিশ ইজ স্যাড নাও, বুদ্ধিমান মাছটা এখন দুঃখিত। দ্য লেক হোয়ার হি হ্যাজ গন ইজ টু ডার্টি, যে জলাশয়তে সে গেছে সেটা খুব নোংরা। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হাউ দ্য ওয়াটার ইজ পলিউটেড, তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো কীভাবে জল দূষিত হয়। এ দেখো কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, যেমন প্লাস্টিক, এয়ার, ওয়াশিং অ্যান্ড ব্রেথিং, সানলাইট, ডার্টি ওয়াটার অফ ফ্যাক্টরিজ, হাউস হোল্ড ওয়াস্ট, যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর সাহায্যে কীভাবে যে জল দূষিত হচ্ছে সেটা তোমাদের কয়েকটি বাক্য করতে হবে, তা আমি করে দিয়েছি। দেখো দেখো ওয়াটার গেট পলিউটেড ইন মেনি ওয়ে, দে আর জল নানাভাবে দূষিত হয়, সেগুলি হলো এক নম্বর দিচ্ছি, হোয়েন প্লাস্টিক্স আর থ্রো ইন ওয়াটার, যখন জলে প্লাস্টিক ফেলা হয়। তারপরে দুই নম্বর, হোয়েন হাউস হোল্ড ওয়েস্ট অ্যান্ড গার্বেজ আর থ্রো ওয়াটার, বাড়িঘরের আবর্জনা এবং ও জঞ্জল যখন জলে ফেলা হয়। তিন নম্বর, হোয়েন পিপল ওয়াশ ক্লোথস ইউটেন্সিলস অ্যান্ড বেথ ইন দ্য সেম ওয়াটার বডি, যখন মানুষ একই জলাশয়ে জামাকাপড় ধোয়, বাসন মাজে আর স্নান করে। চার নম্বর বলছে, হোয়েন ডার্টি ওয়াটার অ্যান্ড কেমিক্যালস আর ড্রেন্ড টু লেকস অ্যান্ড রিভার্স ফর ফ্যাক্টরিজ, যখন কারখানা থেকে রাসায়নিক এবং নোংরা জল নদীতে বা জলাশয়ে পড়ে, এইভাবে দূষিত হয়। পরটা বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাও। উত্তর হন্ডোর্স আর সেলিং ফিশেস, দোকানিরা মাছ বিক্রি করছে। পরেরটা বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য মার্কেট, তুমি বাজারে কি দেখো। দেখা যাচ্ছে ভেজিটেবল ফিশেস অ্যান্ড মেনি আদার্স নেসেসারি থিংস আর সোল্ড ইন এ মার্কেট,
হচ্ছে বাজারে শাকসবজি মাছ অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়। তা হচ্ছে নেম সাম ফিশেস সোল্ড ইন ইউয়ার লোকাল মার্কেট, তোমার স্থানীয় বাজারে বিক্রি হয় এমন কিছু মাছের নাম লেখো। ওতে হবে রোহু, কাতলা, পুঁটি, প্রান্স ইটিসি। আমাদের স্থানীয় বাজারে বিক্রি হয় কয়েকটি মাছ হলো রুই, কাতল, পুঁটি, চিংড়ি ইত্যাদি। নেমের ফিশ হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন, বর্ষাকালে বেশি বিক্রি হয় এমন একটি মাছের নাম করো। ইলশা ইজ সোল্ড ডিউরিং মনসুন, বর্ষাকালে খুব ইলিশ মাছ বিক্রি হয়। হুইচ ইজ ইয়োর ফেভারিট ফিশ, রোহু ইজ মাই ফেভারিট ফিশ, রুই মাছ হলো আমার প্রিয় মাছ। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি সেভেন, বলা আছে রাইট অ্যাবাউট ফিশেস ইন সিক্স সেভেন সেন্টেন্সেস উইথ ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। মাছের সম্বন্ধে ছয় সাতটি বাক্য লেখো, সাহায্যে হেল্প বক্স থেকে শব্দ ব্যবহার করো। এখানে যে হেল্প বক্স আছে, এই সব হেল্প বক্সের সাহায্যে যে শব্দ রয়েছে, সাহায্যে ছটি থেকে সাতটি শব্দ আমরা লিখে দিচ্ছি। দেখো প্রথমেরটা করে দেওয়া আছে, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ কী করে জলে থাকে। দে ক্যান নট লিভ আউট অফ ওয়াটার, ওরা জল ছাড়া বাঁচতে পারে না। দে হ্যাভ স্কেলস অল ওভার দেয়ার বডি, ওদের সারা শরীরে আঁশ থাকে। দে ব্রিথ থ্রু দেয়ার গিলস, ফুলকার সাহায্যে শ্বাস নেয়। দে হ্যাভ ফিনস অ্যান্ড টেলস টু সুইম, ওদের সাঁতার কাটার জন্য পাখনা ও লেজ থাকে। দে ইট অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ওয়ার্মস, তারা জলজ উদ্ভিদ এবং পোকামাকড় খায়। দে লিভ ইন রিভার্স পন্ডস লেকস অ্যান্ড সিস, নদী পুকুর জলাশয় সমুদ্রে থাকে। দে লে এগস ইন দ্য ওয়াটার, তারা জলে ডিম পারে। পরেরটা দেখো, বলছে সেলফ চেক, লেটস রিড, চলো পড়ি। লং টাইম এগো অ্যান ওল্ড ম্যান লিভড ইন এ স্মল ভিলেজ, বহুদিন আগে এক ছোট গ্রামে এক বৃদ্ধ থাকতেন। হি ওয়াজ ভেরি পুওর, সে ছিল খুব গরিব। হি বিলিভড ইট ওয়াজ অল বিকজ অফ হিজ ফেট, সে বিশ্বাস করতো এইসব তার ভাগ্যের দোষ। এভরি ডে হি ওয়েন টু দ্য নিয়ার বাই ক্যানেল টু কালেক্ট অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ফিশেস, প্রতিদিন তিনি কাছের খালে যেতেন মাছ ও জলজ গাছপালা সংগ্রহ করার জন্য। হি টুক গ্রেট রিক্স টু ডু সো, এটা করার জন্য তিনি অনেক ঝুঁকিও নিতেন। হি এমড টু সেল হিজ ডেইলি ক্যাচ অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট, ও তার উদ্দেশ্য ছিল তার এই রোজের ধরা জিনিসগুলি কাছের বাজারে বিক্রি করা। দ্য স্টোরিজ অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক স্প্রেড ফার অ্যান্ড নিয়ার, কঠোর পরিশ্রমের গল্প কাছে দূরে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। দ্য কিং অ্যান্ড হিজ ইয়াং প্রিন্স ওভার হে হার্ড হিজ ডি, রাজা ও তার ছোট রাজকুমার তার কাজের কথা হঠাৎ শুনেছিল। দ্য ইয়াং প্রিন্স প্লিডেড হিজ ফাদার টু হেল্প দ্য পুয়ার ম্যান, ছোট রাজকুমার দরিদ্র লোকটিকে সাহায্য করার জন্য তার বাবাকে অনুরোধ করেছিল। দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ অ্যান্ড মেড এ প্ল্যান, রাজামশাই ছিলেন যথেষ্ট বুদ্ধিমান, তিনি একটি বুদ্ধি আটলেন। হি হ্যারিডলি পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স বাই দ্য ব্রিজ, তিনি তাড়াতাড়ি সেতুর পাশে একটি সোনার মুদ্রার বস্তা রেখে দিলেন। হি হোপড দ্যাট দ্য পুয়ার ম্যান উড সি দ্য ব্যাগ অ্যান্ড ইটস কন্টেন্টস অ্যান্ড টেক ইট উইথ হিম, তিনি আশা করেন দরিদ্র লোকটি বস্তাতে দেখতে পাবেন এবং সবটা নিজের সঙ্গে নিয়ে যাবেন। তারপরটা বলছে দ্যাট মর্নিং হুইল কালেক্টিং ফিউল উড দ্য পুয়ার ম্যান হার্ট হিজ লেফট আই, সেই সকালে দরিদ্র লোকটি যখন জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন তখন তা চোখে তিনি আঘাত পেয়েছিলেন। হি কুড হার্ডলি ওপেন দ্য আই, তিনি তার চোখটা খুলতেই পারছিলেন না। স্টিল হি ওয়েন টু ওয়ার্ক, তবু তিনি কাজে গেলেন। দ্যাট ডে হি হ্যাড নাথিং টু সেল ইন দ্য মার্কেটস অ্যান্ড দাস হি রিটার্নড হোম, সেদিন তার বাজারে বিক্রি করার কিছুই ছিল না আর তাই তিনি বাড়িতে ফিরে এলেন। হি কুড সি নিয়ারলি নাথিং অ্যান্ড দাস অলসো ফেইল্ড টু সি দ্য ফোল্ডেড ব্যাগ কেপ্ট বাই দ্য ব্রিজ, তিনি প্রায় কিছুই দেখতে পারছিলেন না আর এইভাবে সেতুর পাশে রাখা ভাঁজ করা ব্যাগটাও দেখতে পেলেন না। দ্য পুয়ার ম্যান দেয়ার ফোর রিমাইন্ড পুয়ার অ্যাজ বিফোর, দরিদ্র লোকটি এইভাবেই আগের মতোই দরিদ্র থেকে গেলেন। হিজ ফেট ডিড নট হেল্প হিম, তার ভাগ্য তাকে সাহায্য করল না।
A few days later, the young prince heard the poor man's story of ill luck. কিছুদিন বাদে ছোট রাজকুমার দরিদ্র মানুষটির মন্দ ভাগ্যের কথা শুনলেন। He understood that external help cannot bring success to anyone. তিনি বুঝতে পারলেন যে পৃথিবীর কোনো শক্তি একজন হতভাগ্য মানুষকে সাহায্য করতে পারেন না। He became sure that one day his hard-working man would get success on his own. তিনি অনুভব করলেন একজন মানুষের শক্তি তার সাহায্যের কারণ। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি ওয়ান। এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডিড দ্য পুয়ার ম্যান কালেক্ট ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল, বৃদ্ধ লোকটি কাছের খাল থেকে কী সংগ্রহ করতেন। দ্য পুয়ার ম্যান কালেক্ট অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ফিশেস ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল, দরিদ্র মানুষটি কাছে খাল থেকে জলজ গাছপালা এবং মাছ সংগ্রহ করতেন। এটা বলছে বি হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য পুয়ার ম্যান হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফিউল উড, দরিদ্র মানুষটি যখন জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিল তখন কী ঘটেছিল। উত্তর হবে হোয়েন দ্য পুয়ার ম্যান ওয়াজ কালেক্টিং ফিউল উড হি হার্ট হিজ লেফট আই, যখন দরিদ্র লোকটি জ্বালানির কাঠ সংগ্রহ করেছিলেন তখন তিনি তার বা চোখে আঘাত পেয়েছিলেন। সি নম্বর বলছে হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য কিং, রাজার মতলবটা কী ছিল। দ্য কিংস প্ল্যান ওয়াজ দ্য পুয়ার ম্যান সি দ্য ব্যাগ অফ গোল্ড কয়েন অ্যান্ড টেক ইট, রাজার মতলব ছিল দরিদ্র লোকটি সোনার মুদ্রার বস্তাটা দেখবে এবং নিজের সাথে নিয়ে যাবে। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হিজ স্টোরি, গল্পটা থেকে তুমি কী শিখলে। আই লার্ন ফ্রম দ্য স্টোরি দ্যাট স্ট্রেঞ্জ অফ এ ম্যান ইজ দ্য কজ অফ হিজ সাকসেস, আমি গল্পটা থেকে শিখলাম যে একজন মানুষের শক্তি তার সাফল্যের কারণ। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি টু। এখানে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দাও। দ্য কিং পুট এ ব্যাগ অফ কি গোল্ড না সিলভার, তাহলে গোল্ডে ঠিক হবে, কয়েন অন দ্য ব্যাগ ব্রিজ দ্য গোল্ড, এখানে এ দিয়ে দেবে, এ আর বি দুটা ডিভাইড করে এটা এ দিয়ে দেবে। দ্য ম্যান অ্যাক্ট লাইক এ লাম না ব্লাইন্ড, পয়েন্টটা হবে ব্লাইন্ড, তাহলে এটা বি দেবে। দ্য কিং হ্যাড এ প্রিন্স না প্রিন্সেস, তাহলে প্রিন্স, তাহলে এখানে এ। দ্য কিং ওয়াজ ফুলিশ না ইন্টেলিজেন্ট, তাহলে এটা বি নম্বর ইন্টেলিজেন্ট, তাহলে এখানে বি দেবে। দ্য পুয়ার ম্যান বিলিভড ইন, পুয়ার মানুষটি বিশ্বাস করতো কি, ফেট না হার্ডওয়ার্কিং, ফেটে ভাগ্যতে, তাহলে এটা এ। হিজ লেফট না রাইট আই ওয়াজ স্ট্রাক উইথ এ টুইক, আচ্ছা লেফট, তাহলে এখানে হচ্ছে এ দেবে। দ্য কালেক্টেড অ্যাকোয়াটিক প্লান্টস ফ্রম সি সাইড না রিভার সাইড, তাতে রিভার সাইড, রিভার সাইডে, তাহলে এখানে বি। পুয়ার ম্যান রিচড হোম উইথ কয়েন না উইদাউট কয়েন, তাহলে হচ্ছে বি নম্বর, উইদাউট কয়েন বি নম্বর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ইউ হ্যাভ লার্নড, সঠিক উত্তরে দাগ দাও। লোটাস ইজ অ্যান অ্যাকোয়াটিক প্লান্ট, পদ্ম একটি জলজ উদ্ভিদ, ঠিক আছে অ্যাকোয়াটিক। উই ডু নট বিলিভ ইন কিছু ফেট, এফ এ টি ই ফেট দেবে, আমরা ভাগ্যে বিশ্বাস করি না। আই বিলিভড দ্য স্টোরি অফ মাই গ্র্যান্ডফা, তাহলে এখানে হচ্ছে বিলিভড দেবে, আমি আমার দাদুর গল্পটা বিশ্বাস করেছিলাম। লায়ন্স লিভ ইন এ ড্রেন, সিংহ গুহায় থাকে। দ্য চাইল্ড ফিডেড হার মাদার টু গো টু দ্য ফেয়ার, শিশুটি তার মায়ের কাছে মিনতি করলো মেলায় নিয়ে যাওয়ার জন্য, তাহলে হচ্ছে প্রিডেড। দ্য অ্যাক্স ম্যান স্ট্রাক দ্য ট্রি উইথ অ্যাক্স, কুঠোরিরা কুঠোর দিয়ে গাছটি আঘাত করলো। দ্য ডলফিনস হ্যাজ ময়েস্ট দ্য স্লিপারি স্কিন, ডলফিনদের গাটা ভেজা এবং পিছলিয়ে থাকে। দ্য ম্যান ফোল্ডেড হিমসেলফ উইথ এ শাওল, এখানে ফোল্ডেড, লোকটি নিজেকে শালে মুড়িয়ে নিয়েছিল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি ফোর। এখানে বলা হয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি, এ কলম আর বি কলমের সাথে মিলাতে হবে, তা হচ্ছে বিলিভড, বিলিভড কি ট্রাস্টেড, এখানে দেবে এ। অ্যাক্ট পারফর্মড, পারফর্মডে দেবে। স্ট্রাক হিট জয়েন্ট কানেক্টেড, মাইগ্রেট মুভড ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, তাহলে প্রথমেটা হবে দুই, তারপরে ছয়, তারপরে এক চার পাঁচ, এইভাবে তোমরা করে নাও। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি ফাইভ, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দের মিলাও। ওয়াইজ মানে বুদ্ধিমান, আর হচ্ছে ফুলিশ মানে হচ্ছে বোকা। নেক্সট মানে পরবর্তী, প্রিভিয়াস মানে আগের,
ডেড মানে মৃত, লাইভ মানে জীবিত, বিগ মানে বড়, স্মল মানে ছোট, ক্লোজ মানে বন্ধ করা, ওপেন মানে খোলা, ইন্টেলিজেন্ট মানে মেধাবী, ডাল আচ্ছা নির্বোধ, লিভ মানে ছেড়ে দেওয়া, স্টে আছে থাকা। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি সিক্স, এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য চার্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ড নাও প্রেজেন্ট টেন্স দেন পাস্ট টেন্স। বলছে উপযুক্ত ক্রিয়াপদের বর্তমান ও অতীত রূপটি দিয়ে তালিকাটি পূরণ করো। নাও এখন বর্তমান প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, দেন হয়ে গেছে হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে ভিজিটের দেওয়া রয়েছে, তার এখানে হবে ভিজিট VISIT ভিজিট, ডিটা হবে না, আইডি হবে না। ভিজিট মানে গমন করা, এটা গমন করেছিল। হেয়ার্ড মানে শুনেছিল, হেয়ার মানে শোনা। লাভ, লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবেসেছিল। লাইভ মানে বাস করা, লাইভ বাস করেছিল। প্লে মানে খেলা, প্লেট সাথে ইডি যুক্ত করবে, খেলেছিল। ক্লোজ মানে ক্লোজড মানে বন্ধ করেছিল, ক্লোজ মানে বন্ধ করা। লাইক মানে পছন্দ করা, আচ্ছা লাইকড পছন্দ করেছিল। অ্যাক্ট মানে অভিনয় করেছিল, অ্যাক্ট মানে অভিনয় করা। গ্রান্ট মানে মঞ্জুর করা, গ্রান্টেড ইডি যুক্ত করবে মানে মঞ্জুর করেছিল। হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড সাথে ইডি যুক্ত করবে, করেছিল। স্টে মানে থাকা, স্টে মানে থেকেছিল। এবার চলে এসেছে অ্যাক্টিভিটি সেভেন, এখানে বলেছে ইউজ দ্য নাও প্রেজেন্ট অ্যান্ড দেন পাস্ট ফ্রম দ্য ডুইং ওয়ার্ডস ইউ গেট ইন দ্য চার্ট ইন অ্যাক্টিভিটি সিক্স টু ফিল ইন দ্য ব্লাঙ্ক। হচ্ছে অলসলীর ছয়ের পাওয়া প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তা বলছে দ্য স্টুডেন্টস প্লেইড, তাহলে এখানে বসা হবে প্লেইড এ ফুটবল ম্যাচ ইন দ্য প্লে গ্রাউন্ড অফ দেয়ার স্কুল, ছাত্ররা তাদের বিদ্যালয়ের মাঠে একটা ফুটবল ম্যাচ খেলেছিল। দ্য লিটিল গার্লস অলওয়েজ প্লে উইথ ডলস, ছোট্ট মেয়েটি সবসময় পুতুল নিয়ে খেলে, তাহলে এখানে প্লে দেবে। মিস্টার দাস লিভড ইন দিল্লি বাট নাও হি অ্যান্ড মিসেস দাস হ্যাজ বিকেম এ কলকাতা অ্যান্ড স্টে অ্যাট শিয়ালদা, তাহলে প্রথমে এটা লিভড আর হচ্ছে স্টে। শ্রীমান দাস দিল্লিতে থাকতেন কিন্তু এখন তিনি তার শ্রীমতী দাস কলকাতায় এসেছেন এবং শিয়ালদায় থাকছেন। লাস্ট ইয়ার দে ভিজিটেড এ হিল স্টেশন, তাহলে এখানে ভিজিটেড দেবে। ইন হিজ পূজা লোকেশনস দে ভিজিট টু পুরী, গত বছর তারা একটি পাহাড়ি জায়গায় গিয়েছিল, এই পুজোর ছুটিতে তারা পুরীতে ভ্রমণ করতে গেছে। নিতু ইজ অ্যান অ্যাক্ট্রেস, হি অ্যাক্টস ভেরি গুড। লাস্ট, তাহলে এখানে অ্যাক্টস দেবে। লাস্ট ইয়ার হি ওন এ প্রাইজ ফর এ অ্যাক্টিং হি প্লেড দ্য রোল অফ এ ভিলেজ গার্ল, তাহলে এখানে দেবে অ্যাক্ট অ্যাট এ প্লেড। নিতু হলো একজন অভিনেত্রী, সে খুবই ভালোবাসে অভিনয় করে। গত বছর সে তার অভিনয়ের জন্য একটা পুরস্কার জিতেছে। সে একটা গ্রাম্য মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল। মাই সিস্টার অ্যাক্টেড ইন এ প্লে ইন দ্য অ্যানুয়াল ফাংশনস অফ হায়ার স্কুল লাস্ট উইক, এভরি ওয়ান লাভড হায়ার পারফরমেন্স। তা প্রথমে তো অ্যাক্টেড, তারপর হচ্ছে লাভ দেবে। আমার বোন গত সপ্তাহে তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিনয় করেছিল, সবাই তার কাজ খুবই পছন্দ করেছিল। লাস্ট নাইট আই হার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড, আই অ্যাট ওয়ান্স ক্লোজড এ উইন্ডোজ, তাহলে এখানে হেয়ার্ড দেবে আর এটা ক্লোজ দেবে। গত রাতে আমি একটি অদ্ভুত শব্দ শুনেছিলাম, আমি তখনই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। মাই ব্রাদার প্লেস ক্রিকেট এভরি ডে, মাই প্যারেন্টস অলওয়েজ গ্রান্ট পারমিশনস ফর স্পোর্টস অ্যান্ড গেমস, তাহলে এখানে প্লেস দেবে একটা গ্রান্ট দেবে। আমার ভাই রোজ ক্রিকেট খেলে, আমার মা বাবা সবসময় খেলাধুলার অনুমতি দেন। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি এইট, এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট দ্যাট ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে যেটা দেখছো তা সেই সম্বন্ধে ছটি বাক্য লেখো। তা প্রথমটা আছে এ ম্যান ইজ ক্যাচিং ফিশ ফ্রম এ পন্ড, একটি লোক পুকুর থেকে মাছ ধরছেন। হি ইজ ফ্যাট অ্যান্ড বল্ড, লোকটা মোটা এবং টাক মাথা। হি কিপস দ্য ফিশেস ইন এ টাব বিসাইড হিম, তিনি মাছগুলো তার পাশের একটি গামলাতে রাখছেন। থ্রি বয়েজ আর লুকিং অ্যাট দ্য টাব, তিনটি ছেলে এই গামলার দিকে তাকিয়ে আছেন। থ্রি চিলড্রেন্স আর প্লেয়িং অন দ্য অদার সাইড অফ দ্য পন্ড, পুকুরের অন্যদিকে তিনটি ছেলে মেয়ে খেলা করছে। দে আর মেনি ট্রিস অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে অনেক গাছপালা রয়েছে। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের ক্লাস থ্রি উইংসের যে পার্ট টু রয়েছে তার লেসন সিক্সের সমস্ত প্রশ্নোত্তর এবং বাংলা মানে করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর চলে যাবো একটি নতুন পড়াতে,
আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।